আপনারা দেখছেন নিউজ কলকাতা কাকদ্বীপে শ্রমিক মেলায় সাড়ে চার হাজার শ্রমিককে দেওয়া হলো তিন কোটি কুড়ি লক্ষ টাকার আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের মাঠে শুরু হলো শ্রমিক মেলা দু মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মেলার উদ্বোধন করেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাঝি তিনি এদিন মেলার উদ্বোধন করে বলেন সারা বাংলা জুড়ে প্রায় তিন কোটি শ্রমিক রয়েছেন তাদের মধ্যে দু কোটি আশি লক্ষ অসংগঠিত শ্রমিক রয়েছেন সেই আশি শতাংশ অসংগঠিত শ্রমিকদের এই সরকার দু সালে সামাজিক সুরক্ষা যোজনায় আওতায় নিয়ে আসে যার ফলে আজ অসংগঠিত শ্রমিকরা ফিরে পেয়েছেন তাদের স্বাধীনতা হাতে তৈরি করে বাংলার ঘরে ঘরে যে কুটির শিল্প তৈরি হয় নিজের স্বনির্ভরতা খুঁজে পেয়েছে বাংলার এই অসংগঠিত শ্রমিক ভাইয়েরা তাদের একবারে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক থেকে আরম্ভ করে স্নাতক স্নাতক স্তর এমনকি এমবিবিএস বিএস বি সেখানেও কিন্তু একটা চল্লিশ হাজার টাকা অবধি অনুদান পাচ্ছে আমাদের মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পরিবর্তনের সরকারের এবং দুর্ঘটনায় মারা গেলে দু লক্ষ টাকা স্বাভাবিকভাবে মৃত্যু হলে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে আমাদের এই গরিব মানুষের শুধু তাই নয় ইএসআই যে হাসপাতালগুলো রয়েছে সারা পশ্চিমবাংলা সেখানে সিটি স্ক্যান এমআরআই থেকে আরম্ভ করে এনজিও প্লাস্টি সুযোগ থেকে আরম্ভ করে সমস্ত রকম সুযোগ আমরা করে দিচ্ছি বিনা পয়সা তিনি আরও বলেন কাকদ্বীপের শ্রমিক মেলায় আজ কাকদ্বীপ মহকুমার প্রায় সাড়ে চার হাজার নথিভুক্ত শ্রমিককে তিন কোটি কুড়ি লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো এদিনের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা তিনি বলেন বর্তমান সরকার বহু প্রকল্পে আজ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অসংগঠিত শ্রমিকদের নিয়েও নানান প্রকল্প তৈরি করেছে এই সরকার এই প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা আজ ফিরে পেয়েছেন তাদের অধিকার তিনি আরও বলেন প্রায় পাঁচ হাজার সুরক্ষা প্রকল্পের অধিকারী হয়েছেন আজ এই অসংগঠিত শ্রমিকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাড়া পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মোল্লা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কাকদ্বীপ থেকে শান্তা চক্রবর্তী এবং সোমা লহরির রিপোর্ট নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন